আর্কিটেক্ট প্ল্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, অনেক চমৎকার একটি বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। এই বাড়িটিতে কী কী পাচ্ছেন? এই বাড়িতে প্রথমেই থাকছে একটি ওপেন খোলামেলা একটি বারান্দা। মেন গেট দিয়ে ঢুকি পাবেন একটি খোলামেলা বারান্দা। 6 ফুট 7 ইঞ্চি বাই 16 ফুট 5 ইঞ্চি রয়েছে এই জায়গাটা। এবং এই বারান্দা থেকে আপনি মেন গেট দিয়ে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকে দেখছেন খোলামেলা ড্রয়িং ডাইনিং রুম রয়েছে। আমরা আপনাদেরকে একদম সহজ করে দেখিয়ে দিচ্ছি। ড্রয়িং ডাইনিং রুম থেকে এটা একটি খোলামেলা ড্রয়িং ডাইনিং রুম, অনেক বড় একটি স্পেস রয়েছে। অল্প জায়গার মধ্যে এই বাড়িটি ডিজাইনটি করা হয়েছে। এবং এই ড্রয়িং ডাইনিং থেকে প্রত্যেকটি রুমে আলাদাভাবে যেতে পারবেন। এখানে কেউ রুমে কিন্তু কেউ যেতে হবে না। দেখেন এখানে অনেক চমৎকারভাবে বেডরুম ওয়ান করা হয়েছে। বেডরুম ওয়ানের সাইজ হচ্ছে 10 ফুট বাই 12 ফুট, স্ট্যান্ডার্ড বেডরুম সাইজ। এরপরে বেডরুম টু রয়েছে 10 ফুট বাই 12 ফুট, এবং বেডরুম থ্রির সাইজও কিন্তু 10 ফুট বাই 12 ফুট, পাশে 12 ফুট এবং লম্বায় রয়েছে 10 ফুট। এইভাবে তিনটি বেডরুম করা হয়েছে। এবং অনেক সুন্দর করে কিন্তু একটি কমন বাথরুম করা হয়েছে, যেন ড্রয়িং ডাইনিং রুম থেকে সবাই এই কমন বাথরুমটি প্রত্যেকে ইউজ করতে পারে, বা বাহিরের কেউ আসলেও যেন এই ড্রয়িং ডাইনিং রুমটি এই বাথরুমটি ইউজ করতে পারে। এরপরে আপনারা দেখছেন কিচেন রুম রয়েছে। কিচেন রুম কিন্তু ড্রয়িং ডাইনিংয়ের সাথেই রয়েছে, 7 ফুট বাই 9 ফুট রয়েছে। কিচেন রুমটি অনেক বড় করে করা হয়েছে, যেন এখানে সমস্ত কাজ কিচেনের ভিতরে করা যায়, সে কারণেই করা হয়েছে। এবং আপনি দেখছেন এই বেডরুমটার সাথে পিছনে যে বেডরুমটা রয়েছে 12 ফুট বাই 10 ফুট, এটার সাথে কিন্তু একটি অ্যাটাচ বাথরুম রয়েছে 10 ফুট বাই 4 ফুট, অনেক বড় একটি অ্যাটাচ বাথরুম রয়েছে। তো এই হচ্ছে এই বাড়িটির ডিজাইনটি বা ড্রয়িং প্ল্যানটি বা থ্রিডি প্ল্যানটি যাই বলেন। এবং এই বাড়িটি দেখেন জায়গা লেগেছে 30 ফুট 30 ফুট, অর্থাৎ 29 ফুট 8 ইঞ্চি বাই 29 ফুট 8 ইঞ্চি, বা মোটামুটি 30 ফুট 30 ফুট জায়গা এই বাড়িটি করা হয়েছে। 30 ফুট 30 ফুট জায়গা যদি আপনার থাকে, তাহলে আপনি এই সুন্দর বাড়ির ডিজাইনটি করতে পারেন। বন্ধুরা দেখছেন, আপনি যদি এই বাড়িটি টিন শেড করেন, সেম টু সেম টিন শেডও করতে পারেন। আর যদি আপনি মনে করেন ছাদ দিবেন, সেক্ষেত্রে ছাদ দিয়েও আপনি এই বাড়ির ডিজাইনটি করতে পারেন। এবং আপনি যদি সিঁড়ি দিতে চান, এখানে কিন্তু যে ড্রয়িং ডাইনিংয়ের সাথে যে স্পেসটা রয়েছে, এখানে কিন্তু আপনি সিঁড়ি দিয়েও কিন্তু আপনি এই বাড়িটি ওঠাতে পারেন। আমরা আপনাদেরকে একদম সহজ করে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন। এবং প্রতিদিন নতুন নতুন আনকমন এবং ডিফারেন্স টাইপের বাড়ির ডিজাইন দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আর্কিটেক্ট প্ল্যানের নতুন আর একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।